بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده فشنشا شكولي ويئك ايك اللار جار اركنو ربني الهني ار اشنكو اغنطو تسليمات সালাত সালাম আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের প্রতি যার পরে আর কোনো নবী নেই একই সাথে সলাাত সালাম পেশ করছি সাহাবায় কারাম তাবেইন তবে তাবেইন আইম এ কারাম আইম এ সহ সর্বস্তরের মুসলিম ভাই বোনদের প্রতি এবার আজকের আলোচনায় ওয়েলকাম করতে চাচ্ছি আজকে দূর অথবা কাছের থেকে আমেরিকা ইউরোপ অথবা যে কোনো জায়গা থেকে পৃথিবীর আমাদের সাথে যত ভাই বোন শরিক হয়েছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আজকে এনলাইট এন জার্নি প্রোগ্রামে ওয়েলকাম আজকের যে বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো যে বিষয়বস্তু হচ্ছে অতি ছোট্ট একটি বিষয় কিন্তু বিষয়টি আজকালকে অনেক জায়গায় একটু নড়বড়ে হয়ে গেছে এজন্য আপনাদের সামনে বিষয়টি পেশ করতে চাচ্ছি যাতে করে আপনাদের অ্যাওয়ারনেস সৃষ্টি হয় এবং আমরা সবাই এই বিষয়টি আস্তে আস্তে বুঝতে সক্ষম হই সেটি হচ্ছে যে ইসলামে মিউজিকের ব্যবহার ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা সবাই বোধ এটা অনেকটা গাফিল খেয়াল করি না ইসলাম হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান আর এই ইসলাম এই জন্যই একমাত্র জীবন বিধান হয়েছে যে এটা সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন হাকিম সুরা আল্লাহআল আল্লাহ বলেছেন যে না পন আলাইকাল কিতাবিয়ানিকুল্লিস অনবী মোহাম্মদ সাল্লুআ সাল্লাম আপনার প্রতি আমি যে কোরআন নাজির করেছি এতে সকল কিছুর সমাধান পূর্ণাঙ্গভাবে সমাধান আমি দিয়েছি লিকুল্লিসাই তিব্বানল্লিকুল্লিসাই প্রত্যেক জিনিসের তিবিয়ান মানে বিস্তারিত বয়ান বিস্তারিত ব্যাখ্যা না থাকলেও বিস্তারিতভাবে আমি সকল জিনিসের সমাধান দিয়েছি এমন কোন জিনিস পৃথিবীতে নাই যার সমাধান কোরআনে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি নাই তাদের উপরে এটা বোঝা গেল সব আছে আয়াতে আল্লাহ বলেছেন কিতাব যিনি অতিশয় হিকমতো আলা কুশলী এবং সকল কিছুর ব্যাপারে যার খবর আছে তিনি এই কিতাবটিতে বিস্তারিত ব্যাখ্যা সহকারে বর্ণনা সহকারে সব কিছু পেশ করেছেন তাহলে যদি সব কিছু থাকে তাহলে আমার মিউজিক কেন থাকবে না মিউজিকের ব্যাপারে কোরআন কি বলে দেখব তাহলে এবার চলি সেটা اكوش آه. پرا ششر جي سوراتي ايه بسم الله الرحمن الرحيم الف لام ميم احسب الناس ان يتركوا ان يقولوا آمنا وهم لا يفتنون اي سورار كان براياتي ايه. الله سبحانه وتعالى شد کرا ومن الناس মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা মাইঞ্জেশ্রী যারা অমিনান্নাসী মাইজেশ্রী নফসাহব মানুষের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা লাহ হাদিস হিসাবে এটাকে তারা জানে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়েছে রসুলসল্লিহিউ দিয়েছেন এবং সাহাবায় কারাম শুনেছেন এবং তারাও সাক্ষী দিয়েছেন বিশেষ করে আবদুল্লাবিন আব্বাস এবং আবদুল্লাহ ইবিনে অমর আনহুমা উভয়ে তারা উল্লেখ করেছেন যে আল হাদিস অর্থ হচ্ছে অযথা কথাবার্তা অযথা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা এবং ডং তামাশার কোনো আসর করা এবং মিউজিকের আয়োজন করা এইগুলা এখানে বোঝানো হয়েছে তো এই মিউজিকের আসরে কথা আনে এটা বদনাম আকারে এবং প্রতিবাদ আকারে এসেছে কিসের প্রতিবাদ কি জন্য ছিল এই প্রতিবাদটি মক্কার মধ্যে রসুল সাল্লু আসসাল্লাম যখন দাওয়াতি কাজ খুব করছেন বেশি করে তিনি দাওয়াতি কাজ আঞ্জাম দিচ্ছেন তার সাহাবিদের মাঝে যারা ইমান এনেছেন তখন পর্যন্ত ওই সব সাহাবি জায়গায় জায়গায় তারা দাওয়াতি কাজের মিশন গোপনে গোপনে চালিয়ে যাচ্ছেন যখন ওপেন হয়ে গেলো এই যে এই সময় বিভিন্ন জায়গায় ওপেনলি দাওয়াতি কাজ করছে এই কাজটি দেখে একটি মশিরিক লোক সে সে চিন্তা করলো যে মোহাম্মদ ডাক দিলেই ইসলি সাল্লাম সবাই চলে যায় গিয়ে সেখানে তার কথা শোনে এবং আস্তে আস্তে করে তার দলে মানে বিল করে এবং তার ধরে চলে চলে যাচ্ছে আমাদের ছেলেবাতিজা আমাদের এই মক্কার লোকেরা অতএব এদেরকে কীভাবে আট আটকানো যায় তাইলে তার বুদ্ধি আসলো সে সিরিয়ার বাজারে গেল সেখান থেকে গায়িকা নর্তকী যেসব মেয়ে ওদেরকে হায়ার করলো এর মাঝ থেকে একটি মেয়ে হায়ার করেছে খুব সুন্দরী মেয়ে এবং গায়িকা ভালো গান গান গাইতে পারে ডান্স করতে পারে এই মেয়েকে এনে মক্কার মধ্যে রাখলো তার বাড়িতে রাখলো এরপরে যখন যেখানে সে গান গজদের আয়োজন করতে পারে কি বলে আজকালকের বাসায় এটাকে আমরা বলবো যে স্মার্টলি যে এই গান আয়োজন করা হয় না গানের আয়োজন করা হয় ডান্সের আয়োজন করা হয় রাতে আয়োজন করা হয় সে ওই বিভিন্ন জায়গায় তাকে হল বাড়া করে বা ওই সময়কার যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার মধ্যে এটাকে কাজে লাগিয়ে তার লোকদেরকে দাওয়াত করতো আর সে বলতো যে মোহাম্মদ ডাক দিলে তোমরা সেখানে গিয়ে বীর জমাও সাল্লাম আর আমি ডাক দিলে তোমরা সেখানে আসবে না কেন আসো আমার এখন এই কি বলে আমার গানের আসরগুলোকে বড় করার জন্যে আরও ব্যাপক করার জন্যে আমি তোমাদের জন্য একটা শুভ খবর নিয়ে এসেছি সেই শুভ খবর হচ্ছে যে আমি বিদেশি মেয়ে হায়ার করে এনেছি বিদেশি গায়িকা হায়ার করে এনেছি তোমরা আসবা। এভাবে করে সে জায়গায় জায়গায় দাওয়াত দিত আর লোকেরা আসলে পরে সবাইকে বলতো হাততালি দেও আর মেয়েকে বলতো তুমি ডান্স করো গান গাও এই মেয়েকে দিয়ে সে গান গাওয়াইয়া ডান্স করাইয়া হ্যাঁ রসুল্লাহামের দিনের দাওয়াত থেকে ওদেরকে এ পথে নিয়ে আসতো তো যেসব লোক এখানে তার ডাকে গিয়ে সাড়া দিত ওরা কয়েকটি জিনিস এখানে উপভোগ করতো তার মধ্যে এক নম্বর হচ্ছে ওই মহিলার কণ্ঠস্বর কেমন দুই নম্বর হচ্ছে কণ্ঠস্বরের গান দুই নম্বর হচ্ছে মিউজিক বাজনা বাদ্য বাজাইতো ওই মেয়েটা গান গাইতো তার গলা দিয়ে আর একদিকে মিউজিক বাজাইত দুই তিন নম্বর হচ্ছে মহিলাটি যেহেতু একটা গায়িকা অবশ্যই তার মানে ইয়াং গায়িকা তার বয়স কম ছিল এই জন্য ইয়া ইয়াংরা সেখানে গিয়ে ভিড় করতো যাতে করে তারা এখানে এই মেয়েটাকে উপভোগ করতে পারে কেমন তাইলে মেয়ের কথা মেয়ের গান মেয়ের সুর এরপরে বা বাজনা এরপরে মেয়ের বয়সটা তারা যদি উপভোগ করতে পারে এই উদ্দেশ্যে তারা সেখানে গিয়ে শরিক হতো তখন রসুলসল্লা আলহি ওসাল্লামের কাছে আল্লাহ স্মানহ হতে এই আয়াতটি নাজির করলেন এটা হচ্ছে এই আয়াতের নাজিলের উপলক্ষ্য এবং বিভিন্ন তফসিলি কিতাবে আমরা এটা পেয়েছি সেইম কথা একটু শাব্দিক বেশ কম সহকারে ইমাম ইমনে ইমাম ইবনে ক্যাফি রাহিমহল্লাহ ইমাম কুরতুবী তার কিতাবে এরপরে আজাল শরীফ যেটা অত্যন্ত বিখ্যাত একটা তফসিলির কিতাব তাফিমুল কোরআ মৌদুদি হল্লা তারপরে বায়ানুল কোরআন এরপর উল কোরআন তারপরে কোরআনের সুবিখ্যাত তফসির মুফতি শফি সাহেব রাহিমহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন সবার তফসিরের কিতাবই প্রায় সমান কথা এসেছে শাব্দিক বেশকম সহ যে এই মহিলাকে সে সিরিয়া থেকে আমদানি করেছে এবং রসুল্লাহ আসলামের হকের দাওয়াতের খিলাফ ত্বকের দাওয়াতের বিপরীতে সে এই মহিলার গান বাজনা ইত্যাদি দিয়ে সবাইকে দাওয়াত করত। এটাই হচ্ছে মেইন তার মকসুদ ছিল তার মেইন টার্গেট ছিল রসুলসুল্লামের দাওয়াতটা যাতে করে স্প্রেড না হয় প্রসারিত না হয় প্রসারিত খুব বেশি না হইতে পারে এজন্য সে এবং কার ইয় ইয়ের যেন তার দিকে আকৃষ্ট করতে পারে এই মেয়ের দিকে আকৃষ্ট করতে পারে মেয়েকে ফায়ার করে এসে বেটা নিয়ে এসেছে যাক এই আয়াতের অর্থের ব্যাপারে এবং সানোর ব্যাপারে সকল একমত যেটা হচ্ছে গান বাজনা বিরোধী আয়াত এছাড়া শয়তান এইসব কাজে ইন্ধন যোগায় জন্য সেরা বালিশ রাইদের মধ্যে আরেকটা আয়াত রয়েছে খুবই সুন্দর সেখানে আল্লাহ করছেন শয়তানকে চ্যালেঞ্জ দিয়ে যে শয়তান তুমি তোমার কাছ থেকে পারমিশন নিয়েছ মানুষকে তুমি কি বলে গুমরা করবা কিন্তু আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম আমার যারা আছে ওদেরকে তুমি পারবা না এইস্তফিজ মানিস তত তুমি যাদেরকে পারো দেখি তুমি ওদেরকে নষ্ট করো গুমরা করো দেখি আসো এবং সে যেটা গুমরা করে হচ্ছে খারাপ জিনিসের দিকে আকৃষ্ট করে মানুষকে নিয়ে যায় ওদেরকে গুমরা তো এই বিসৌতিকার অর্থ হচ্ছে অস্ত্র মানিস এটা বিসৌতিকা এই বিসৌতিকার অর্থ হচ্ছে যে তোমার আওয়াজ দিয়ে পারলে তুমি যে করো এই আওয়াজ দিয়ে বলতে শরীরা কণ্ঠ এই আয়াতের মধ্যে সকল আলাম এখানে নিয়েছেন কেমন তোমার কণ্ঠ দিয়ে তুমি পারলে ওদেরকে তুমি গুমরাহ করো একটা চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ শয়তান এই চ্যালেঞ্জকে নিয়েছে নিয়ে নিয়ে সে নিজে জায়গায় জায়গায় এই ব্যক্তিকে এই ব্যক্তির আসরকে সে নিজে আরও জমিয়ে দিত শয়তান এবং যে কোনো জায়গায় দিন থেকে মানুষকে খারাপের দিকে নিয়ে আকৃষ্ট করতে হইলেও পরে এইগুলো লাগে এজন্য সে তার এই প্রচেষ্টা বাদ দিত না এবারে আসি রসুল্লাহ আলহিলে করেছেন যে বেশ কয়েকটা হাদিস এক্ষেত্রে আস আছে যেগুলো সহির মানের পর্যায়ে কোনো কোনটা হাদিস কোনো কোনোটা আছে হাসান মানের পর্যায়ের বুহারিতে যে হাদিসটা এসেছে যে আমার উম্মত আখরের জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে যে তারা মা তারা গান বাদ গান বাদ্য এরপরে কুরুচিপূর্ণ যেসব মহিলা অর্থাৎ রেন্ডি মহিলা বেশ্যা মহিলা ওদের প্রতি আকৃষ্ট হবে এবং তারা এতটা আকৃষ্ট হবে যে ট্যামত আসার আগে ওদেরকে আল্লাহ রব্বুল আলমিন সুকরে পরিণত করবেন কারণ তারা এই এগুলার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল এজন্য আমার উন্মতের উপর কেমন আমার উম্মতের কিছু সংখ্যক উম্মত সুখরে পরিণত হয়ে যাবে এর তিনি বলেছেন যে ওদের উপর পাহাড় দসার ঘটনা ঘটবে ওদের উপর জালাজিল আসবে অর্থাৎ এই যে ভূমিকম্প এই জাতীয় আজাব আসবে এগুলা রসির রসল আসালামের হাদিস থেকে প্রমাণিত অতএব ভূমিকম্প আজকে আসছে জায়গায় জায়গায় কেন আসছে এটা আমরা জানি না এটা আল্লাহ ভালো জানেন কিন্তু রসুল উল্লাহ কাছ থেকে যে ভবিষ্যৎবাণী আমরা পেয়েছি যে মা আজিফ হইলে পরে এই কি বলে গান বাজনা গান বাদ্য যখন অবাধে চলবে এবং জিনা অবাধে হয়ে যাবে কেমন জিনা আজকালকে তো একদম একদম অবাধে হয়ে গেছে কেউ কেউকে জিনার মতো পাপ থেকে মানে বাঁচিয়ে রাখার মতো আল্লাহর ডর ছাড়া কেউ কারো পক্ষে পাহারা দিয়ে সম্ভব না আগে আগে জিনা করতে হইলে অনেক দূর যাওয়া লাগতো পয়সা খরচ করে অনেক দূর গিয়ে কেমন লোকালয় ছেড়ে গিয়ে মানুষের জিনা করতো বা খুব লুকিয়ে টুকিয়ে করতো আজকালকে জিনা একদম ওপেন হয়ে গেছে ওপেন তো হয়েছে এবং সরম হায়া ইমান এগুলা কমে গেছে যার ফলে আল্লাহর খফ যেখানে নাই সরম যেখানে নাই সেখানে শয়তানের বাস কেমন এই জন্য আমি অনুরোধ করতে চাইবে আমাদের ইয়াংস্টারকে এই আর আজকাল কি ইয়াংস্টারকে দোষ দিয়ে লাভ নাই অনেক বয়স্ক মানুষের মাঝেও কারণ সবাই তো মোবাইল ইউজ করি সবাই মোবাইল ইউজ করি এবং করতে হয় মোবাইলের মধ্যে সব ধরনের আকাঙ্ক্ষাম আছে কেমন এইসব আকাঙ্ক্ষামকে আল্লাহকে বয় না করলে পরে যে কেউ ইনভলভ হয়ে যেতে পারে কারণ এগুলা হচ্ছে এত সহজে অ্যাভেইলেবল কোনো পয়সা পয়সাও লাগবে না যেমন অতবার লাগতেও পারে আমার এক্সপেরিয়েন্স নাই এই জন্য যেটা বলতে চাচ্ছি যে সব জায়গায় এগুলো আছে থাকলে পরে এগুলার থেকে বিরত রাখা বড় মুশকিল নিজের পক্ষে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখা যদি মুশকিল হয়ে যায় তো আমি কিছু ঔষধ পাইছি এগুলার থেকে বিরত থাকার সেই ঔষধটা হচ্ছে গোটা রদানে যে যে ঔষধটা লাভ করার জন্য যে কোয়ালিটিটা লাভ করার জন্য আমরা বড় প্রতীক্ষায় ছিলাম এবং সাধনা করেছি তাকোয়া এই তাকোয়া ছাড়া কোনো পথ নাই তাকোয়ার একটা অর্থ হচ্ছে হাসিয়া কেমন আল্লাহকে বয় করা গোপনীয়তার সাথে আল্লাহকে বয় করা আল্লাহকে না দেখে বয় করার যে টেন্ডেন্সি এইটা ছাড়া অন্য কোনো ওষুধ নাই একজন মানুষ যখন মোবাইল ইউজ করবে যদি সে ফিল করে যে আমি যে ইউজ করতেছি এইভাবে করে আমার সামনে যারা আমাকে দেখবে না আমার আব্বা আম্মা থাকলে তারা দেখবে না কেমন তখন হ্যাঁ সে কেউ দেখবে না বটে কিন্তু আরেকজন তাকে দেখছেন এই ফিলিং তার মধ্যে যদি থাকে তাহলে সে বাঁচতে পারবে এই জন্য আল্লাহ সহানা ওর আনের কয়েক জায়গায় উল্লেখ করেছেন লিমান খাসি অরব্বাহ এই যে হাসিয়া কেমন ইয়েতুন এই খাসিয়া যে যেটা এটা হচ্ছে আল্লাহকে না দেখে ভয় করা আল্লাহকে কেউ আমরা আমরা এই 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 জগতে দেখি না এবং দেখবো না এবং আল্লাহ দেখা যায় না কিন্তু আল্লাহ সব জায়গায় আছেন না আল্লাহ বরং সব জায়গায় তার কুদরত তার যে পাওয়ার তার যে অথরিটি সব জায়গায় কাজ করে তো সেই হিসাবে আপনার আমার মধ্যে এই ব যদি কাজ করে যে আমি মোবাইলে যা কিছু করি আমি বিনা মোবাইলেও যখন যা করি সব কিছু আমার আল্লাহ আমাকে দেখছেন আমার আল্লাহ আমাকে অবলোকন করছেন আমাকে কি বলে আমাকে তিনি অবজার্ভ করছেন আমাকে তিনি খেয়াল করছেন আমাকে সব কিছু তিনি রেকর্ড করতেছেন ফেরেস্ট তারা আছে লিখিত রেকর্ড করার জন্যে আরেকদের ফেরেস আছে ক্যামেরা ক্যামেরা নিয়ে কেমন ওনারা ভিডিও করছেন তেমন যদি অস্বীকার করলে পরে পাপ স অস্বীকার করলে পরে আল্লাহ এইসব ভিডিও প্লে করে দেখিয়ে দেবেন তোরা মুলকের মধ্যে একটা আতা আছে বোধহসবা আমাদের মুখস্থ আছে ইন্নল্লী না একসৌ নরব বহুম বেল আই বেম্ মৌফিরে তুঁ আজরুম কে বির নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহ কে না গাইবিভাবে ভয় করে কিছু লোক আছে যারা আছে এমন যে গাইবি ভাবে আল্লাহকে ভয় করে ইন্নল্লাদিনা একসৌ নরবহুম তারা ওদের রবকে খুব বেশি ভয় করে

এই আয়াতের মধ্যে আল্লাহ সাহান এসাদ করছেন যে আলাহ হাদিসের অর্থই হচ্ছে ওইটা যেটা বাজনা কেমন এখন গান বাজনা জিনা এগুলো মোবাইলের মধ্যে আছে এবং মিউজিক এত বেশি ব্যাপক হারে আছে আমাদের সমাজের মধ্যে যে মেয়েরা কানের মধ্যে কি বলে হেডফোন লাগিয়ে একদম শুনছে পিতামাতার সামনে হাঁটাহাঁটি করছে ডাকে তার ডাক শুনে না কারণ তাদের খানের মধ্যে একটা আছে খানের মধ্যে রাখছে লাগিয়ে এবং টোয়েন্টি ফোর সেভেন শোয়ার সময় যখন বেড়ে যায় ওই সময় কিন্তু এই টুনটন টুনটুন হচ্ছে মানে সে মিউজিকওয়ালা গান শুনছে আবার মিউজিকওয়ালা গানগুলো তাকে অপরিশীলিত নোংরা অনেকটা কদর্য এবং যৌন আকর্ষণের প্রতি উৎসাহ দেয় যেসব গান ওগুলা ওগুলো থাকে বেশি এজন্য । মিউজিকের সম্পর্কগুলোর সাথে কারণ শয়তান এটা এই কানেক্টেড হয়ে যায় এই জন্য শয়তান কানেক্টেড হয়ে গেলে পরে মিউজিকের সাথে এই যৌন উত্তেজনা সৃষ্টি হয় উষ্ণতা সৃষ্টি হয় এই জাতীয় গানগুলো এখানে এনে সে নিজে অ্যাড করে দেয় এটা দেখা দেখি আজকালকে কিছু মডার্ন ইসলামিক লোক হয়ে গেছে তারা বিভিন্ন নাসিদ ইসলামিক সঙ্গীত যেগুলো আছে আল্লাহ প্রেম রাসুলসল্লা আলসাল্লামের ফ্রেম ইত্যাদি দিয়ে যেসব গান গজল আছে এগুলোকে তারা নিজেরা এই মিউজিকের সাথে এখন কানেক্ট করে দিয়েছে যার ফলে আমাদের একটা বড় ধরনের ইয়দ্দের একটা গ্রুপ একটা গোষ্ঠী বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে তারা আজকালকে ওই ওই মিউজিক না দিলে আরাম পায় না অথচ এই যে এটা ইরা যে শয়তানের ঠুল ইরা তাদের জানা নাই তারা এই আয়াতগুলো যে পায় না এমন না হয়তো পেয়েছে কিন্তু তারা এটা বুঝে নেই আর যদি না পেয়ে থাকে আজকে আমি দিলাম কেমন এই আয়াতগুলো আপনারা পড়বেন পড়লে পরে আপনারা পেয়ে যাবেন ইশাআল্লাহ যে মিউজিককে ওলামায়েরাম ফতোয়া দিয়েছেন এইসব আয়াতের আলোকে এবং রসইসুল্লাহ হাদিসের আলোকে ওই ওই যেটা হাদিস আমি পেশ করেছি যে এটা হারাম এই হারাম জিনিস থেকে আমাদের জাতিকে কিভাবে করে বাঁচানো যায় সেভ করা যায় এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়ের উদ্দেশ্য এলে আসুন সম্মানিত ভাই আমাদেরকে একটু বুঝতে হবে যে মিউজিক কোন পর্যায়ে আমাদেরকে নিয়ে গেছে কেমন এবারে আসেন যে আমাদের ইয়তরা যখন কাদের মধ্যে এই ও কী বলে হেডফোন লাগে যখন শোনে ওই সময় কি আমরা মা বাপরা চেক করতে পারবো নাকি আমরা চেক করেছি কেমন হ্যাঁ যদি এমনও হইতে পারে সকল বাচ্চা কাচ্চারা মিউজিক নিয়ে ব্যস্ত আমি বক্তব্যইটা না কোনো কোনো বাচ্চা এবং সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে আবার কোনো কোনো সন্তান মাসাল্লাহ ভালো সন্তান যারা আছে ওরা কোরআনের আওয়াজ শুনে কোরআনের তেলেওয়াজ শুনে হয়তো তার সময় হয় না এই জন্য মিউজিক না মোবাইল থেকে সে কোরআনের আয়াত শুনছে তেলাওয়াত শুনতেছে হইতে পারে তার কোনো পছন্দের উস্তাদ অথবা কারি সাহেবের সে পড়া শুনছে সে সে নিজে আরও সুন্দর করে পড়া শেখার জন্যে এই জন্য আমি সবাইকে মানে ফ্ল্যাট হিসেবে দায়ী করতে চাই না আমি বলছি যে কোরআন যদি শোনে তাহলে তো আহমদুল্লাহ ভালো কাজ করছে কিন্তু অনেকে অনেকেই বলব সংখ্যাটা কম না যারা মিউজিকের প্রতি খুবই আকৃষ্ট হয়ে উঠেছে এবং মিউজিককে তাদের জীবনের অংশ মনে করে নিয়েছে এই সংখ্যাটা যদি আজকে আমরা একটা পরিসংখ্যান নেই একটা ইয়ে করি তাহলে পরে এটা বোধহয় ক্লিয়ার হয়ে যাবে যে পৃথিবীর কতটা সন্তান আজকালকে বয়সের দিক থেকে হিসাব করলে পরে যে বিশ পঁচিশের নিচে বা আমি বলবো দশ থেকে আরম্ভ করে পঁচিশ পর্যন্ত তার নিচে আমরা একটা ব্রেকে যাচ্ছি ব্রেক থেকে এসে ইনশাল্লাহ এই একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাইবো ইনশাল্লাহ যে তেমনি আমরা এখান থেকে রেহাই পেতে পারি আসুন ব্রেক থেকে আসছি ইনশাল্লাহ ভেরি সুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহিম রহমুলিল্লাহিহসালাম আলান আলামাল্লা বাদা সম্মানিত আজকের ভিউয়ার্স সম্মানিত ভাই এবং বোনেরা রমাদানের পর আমরা কয়েক সপ্তাহ পাশ করেছি এখনও সওয়াল মাস বাকি রয়েছে কেমন এখনও প্রায় দশ দিনের মতো সওল মাস বাকি আছে সুতরাং আমরা যারা সওওয়ালের রোজাটা শেষ করতে পারিনি ছয় রোজা আমি সবাইকে আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি যে সওয়াল মাসের মধ্যে ছয়টি নফল রোজা রাখলে পরে বিশাল সাব পাওয়া যায় আমরা বোধহয় অনেকেই জানি এবং জেনে ফেলেছি আজকে রিমাইন্ডার হিসেবে সবার কাছে আমি এই হাদিসটি নিয়ে আসতে চাচ্ছি সাল্লাম কত সুন্দর করে উম্মতকে উৎসাহিত করেছেন যে হে উম্মত ছয়টা রোজা রাখো রাখলে পরে তোমার সারা বছরের রোজার সব হয়ে গেল কারণ এক বছরের সারা রোজা তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখা সম্ভব না তিনশো পঁয়ষট্টি দিকে যদি আমরা রোজা মাসে তিরিশ দিনও বাদ দিই তাইলে তাকে তিনশো পঁয়ত্রিশ দিন তিনশো পঁয়ত্রিশ দিন রোজা রাখা সম্ভব না এছাড়া এমনি তো আর পাঁচ দিন তো আছে হারাম দুই ঈদ আর ইজাম তশরিকের পাঁচ দিন আছে না এই পাঁচ দিন বাদ দেন তাইলে হয়ে গেল আর পাঁচ দিন বাদ দিলে আর তিরিশ দিন বাদ দিলে পঁয়ত্রিশ দিন বাদ দিলে তাকে তিনশো তিরিশ দিন তিনশো তিরিশ দিন রোজা রাখা সম্ভব নয় সুতরাং আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন একটা মাস দিয়েছেন তার নাম রমাদানের পরের মাস আর সেখানে দিয়েছেন মাত্র ছয়টা দিন হাতে গোনা ছয়টা দিন দিয়ে বলেছেন নবী আমাদেরকে উৎসাহিত করে বললেন যে রমাদানা যে ব্যক্তি রমাদানের রোজা গুলো রাখলো হুম আত বা আর তারপরে আরো ছয়টি রোজা রমাদানের পর পর সে সাওয়াল মাসে রাখলো কানা কা আমার সেই উম্মতের জন্য সারা বছরের রোজা রাখার সমান দেওয়া হবে তাইলে আমরা এটা কি হাত ছাড়া করবো একটা রোজার ওজন শোনেন একটা রোজার কথা রসুলসুল্লাসম বলেছেন যদি একটা রোজা কেউ রাখে একটা তাইলে বাদ দল্লাহ যে ব্যক্তি একদিন রোজা রাখছে তার কাছ থেকে আল্লা রব্বুল আলমিন জাহান্নামকে সত্তর বছর ঈদ হারিফ সত্তর বছরের দূরত্বে তাকে রাখবেন রহান আল্লাহ তাইলে আমরা কি রোজা রাখবো না ছয়টা রাখলে পরে ছয় সত্তরের যতদিন হয় দিনের দূরত্বে তো আমরা চলে গেলাম মাশাল এমনিতেই তাইলে এই ছয়টি রোজা আমরা রাখবো ইনশাল্লাহ আর এমনিতে সারা বছরের রোজার একটা সাপ পেয়ে যাব। তাইলে সারা বছরের তিনশো তিরিশ দিন যেটা হিসাব করছি আমরা তিরিশ পঁয়ত্রিশ দিন যদি এতদিনের রোজার সমান সব পাই তাইলে এতদিনের মানে দূরত্বে আপনার আমার জাহানলাম চলে যাবে ইনশাল্লাহ আসুন যত ভাই বোনরা এখন পর্যন্ত সাউবাদের চোটা রোজা রাখা সম্ভব হয়নি আসুন বাকি দিন রয়ে গেছে শাহওয়াদের কয়েকটি দিন এই কয়েকটি দিনের মধ্যেও যেন আমরা এই সাওয়াদের রোজাগুলোর উপর আমল করে ফেলতে পারি আল্লাহ মাহান তালা আমার মুসলিম জাতিকে আমার ভাই বোনদের কাল্লা সেই তহফিব দান করুন এই দোয়া করছি এবার যাচ্ছি আমরা যে আলোচনা ছিলাম আমরা ফার্স্ট সেগমেন্টে এই আলোচনাটা ছিল ইসলামে মিউজিকের ব্যবহার ইসলামে মিউজিক এর এর ব্যবহার ইসলামের সময় ছিল না সাহাবিদের সময়ও ছিল না তাবিদের সময়ও ছিল না আই মে মুস্তাহিদিনের সময়ে ছিল না ইসলামের মধ্যে মিউজিকের ব্যবহার ছিল না হ্যাঁ ইসলাম আসার আগে নবিক ইসলামের সময়ের আগেও ছিল ওনার সময়েও ছিল অন্যান্য জগতে ছিল ইসলামের মধ্যে ছিল না আর ওনার পরে তো আছেই এখন পর্যন্ত তো আরো জোরালোভাবে আছে কিন্তু এই মিউজিকটা ইসলাম ওয়ালারা ইসলাম তো আসছে নবীজির কাছ থেকে নবী মোহাম্মদ সাল্লাম কোনো দিন তার নিজের জীবনে অথবা তার সাহাবিদের জীবনে কোনো তাবিদের জীবনে এগুলা কোনো এক্সাম্পল পাওয়া যায় না বরং সাল্লামের দিনের দাওয়াতি কাজকে ব্যাহত করার জন্যে স্টপ করে দেওয়ার জন্যে দাওয়াতি কাজকে কি বলে অবশ করে দেওয়ার জন্য নির্জীব করে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে মিউজিককে নবী করিবুল ইসলামের খিলাফ ব্যবহার করা হয়েছে নবী করিবসাল্লাহাম ডোর টু ডোর ইসলামের দাওয়াত দিতেন আর মিউজিক বাজিয়ে এই দাওয়াতকে কেমন স্টপ করে দেওয়ার জন্যে বাধাগ্রস্ত করার জন্যে আহনাস বিন সোরাইক সহ আরও অনেক কাফের সর্দাররা লিডাররা তার ব্যবস্থা করতো যেটা আমি একটু আগে উল্লেখ করেছি সুরা আন আয়াত পড়ে পড়ে আপনাদের সামনে আমি উল্লেখ করেছি তেমন সুরা আন সরি লোকমানের আয়াত লোকমানের ছয় নম্বর আয়াত আল্লাহর প্রত্যেকে মানুষকে সরানোর উদ্দেশ্যে তেমন এইসব মিউজিক বাজিয়ে বাদ্য বাজিয়ে মানুষকে আকর্ষিত করার জন্যে তারা এই অ্যারেঞ্জমেন্ট করত এই জন্য এই আয়াত নাজিল করে আল্লাহ বললেন যে মানুষকে গুমরাহ করার পথ হচ্ছে মিউজিকের পথ অতএব এই মিউজিক হারাম কেমন আমাদেরকে এটা বোঝা উচিত যে সুরা লোকমানের এই আয়াতের অর্থ কি এটা আমি বলছি না কোরআন বুঝেছেন সবচেয়ে বেশি সাহাবায় কারাম মোহাম্মদ সাল্লা পরে সুরাসল আসলামের উপর আয়াত নাজিল হয়ে এটা 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 শক্ত করে বলা হলো এটা হচ্ছে শয়তানের পথ আন আনসাল্লাহ আল্লাহর পথ থেকে সহায় নেওয়ার পথ হচ্ছে এটা আর সাহাবাই কেরাম এটার অর্থ করে তারা এটা উপলব্ধি করতে পেরেছেন এবং নিজেরা আমল করেছেন এই জন্য তারা তাদের জীবনে কোনো মিউজিকের ব্যবহার সংক্রান্ত কোনো বিষয় আসে নাই পায় নাই তারা আর এর পরবর্তী সময়ে কেউ পায় না কিন্তু আজকাল কি কিছু মুসলমান এটা পাইছে যেমন তারা এটাকে অনেক ধরনের ব্যাখ্যা করছে এবং তারা বলছে যেহেতু কিছু মানুষ মিউজিকের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তাইলে পরে ইসলামকে আজকালকে যদি সেল দিতে হয় ওদের কাছে ইয়োদ্দের কাছে সেল দিতে হয় তাইলে কিছু কিছু মিউজিক তো ব্যবহার করা যায় এটা বলে তারা কি কাজ করছে জানেন আশ্চর্যের কথা যে রসুল্লাহ সাল্লিউসাল্লামের সময়ে কিছু মেয়েরা ঈদের সময় ঈদের দিন গান গেয়েছে ছোটো ছোটো কচি কচি মেয়েরা একত্রিত হয় তারা ঈদের দিন তাদের নিজেদের বাড়িতে কিছু গান গেয়েছে তার মধ্যে রসুল আসলামের নিজের পরিবারে আয়সারে দিয়ে আনা কিছু 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 ছোটো ছোটো মেয়েরা আসছে ওনার বাসায় আসতে পরে তারা গান গাইছে কেমন ঈদের দিনের খুশির গান আছে না এই গানগুলো উইদাউট এনি মিউজিক কেবলমাত্র তাদের কণ্ঠ দিয়ে কিছু গান গেয়েছে ঈদের খুশির জন্যে এই ঈদের খুশি উদযাপনের উদ্দেশ্যে মেয়েরা কচি মেয়েরা যদি কিছু গান গায় তাহলে এটাকে তারা এখান থেকে উদাহরণ নিয়ে বলেছেন যে নবী করিম ইসলামের সময়ও গান ছিল তো গান তো এখানে মিউজিক ছিল না কিন্তু তারা এটাকে নিয়ে কপি করে মিউজিক পর্যন্ত হালকা করে ফেলতেছে যেমন আবু বকর আনহু ঈদের দিন আসলেন এসে দেখলেন তিনি নবীর বাড়িতে গান হচ্ছে তিনি মেয়েদেরকে বললেন তোমরা কি করছো তোমরা টের পাও না এটা নবীর বাড়িতে তোমরা গান গাচ্ছ বলে তিনি একটু ওদেরকে মৃদু দমক দিলেন রসিদুল্লাহ আসেম বললেন আবু বাকর আজকে একটু খুশিবাসীর দিন আরে তাদেরকে গান গাইতে দাও বাধ্য তিনি একটু আবু বকরকে আবার মৃদু প্রতিবাদ করে থামাই দিলেন তখন তিনি একটু চুপ হয়ে গেলেন ঠিক আছে ঈদের দিন যেহেতু খুশি আর নবীকরণ এলাও করতেছেন করুক এই জন্য তিনি ইগনোর করলেন তাহলে এখন আসেন কয়েকটা জিনিস একটা হচ্ছে কৃষি খুশির দিন ঈদের দিন আর একটা হচ্ছে যে ছোটো ছোটো মেয়েরা আরেকটা হচ্ছে যে তারা গান গাচ্ছিল তাদের মানে পারিবারিক অবস্থা এই কি বলে আঙ্গিনার এই পরিবেশের মধ্যে এখন পারিবারিক পরিবেশে ছোটো ছোটো মেয়েরা যদি ঈদের দিন বিয়ার দিন কিছু দফ বাজিয়ে গান গায় দফ ছিল হাতে দফ তো আমরা বুঝতে হবে বুঝি ওই যে এক ছালা যেটা আছে একটা পাত্রের মধ্যে এক ছালা একটা লাগাইয়া তারপরে হাত দিয়ে যেটা আওয়াজ করা হয় এই হাতের আওয়াজ দিয়ে যেটা দফ বাজানো হয়েছিল এইটাকে রসুল্লাহ সামের এই স্টোরি থেকে এই ওনার বাড়িতে ঈদের দিন যেটা মানে মেয়েরা ওদের নিজেদের ঈদকে একটু উদযাপন করার জন্য তারা গান গাচ্ছিল খুশিবাসীর জন্য। এইটাকে এখন সারা দুনিয়ায় দফকে তারা চেঞ্জ করে এখন পুরো মিউজিকের মধ্যে তারা এসে গেছে কী ছিল জায়েজ এটা ছিল জায়েজ কিন্তু তারা কোনো ঈদের দিন না কোনো বিয়ের দিন লাগে না যে কোনো কনসার্টের মধ্যে নিয়ে হাজির করে দেয় কনসার্টের মধ্যে ইসলামী গান ইসলামী নাসিদ শুরু হয়ে গেছে এখন মিউজিকের স্থলে এই অরিজিন সরি দফের পরিবর্তে অরিজিনাল দফকে বাদ দিয়ে বরং এখন মিউজিকের ইনস্ট্রুমেন্ট নিয়ে গান গজল হয় বিভিন্ন বিয়ার মাহফিলে যখন আপনি যাবেন তখন দেখবেন যে মুসলমান ভালো মুসলমান নমাজ নমাজ কালাম পড়ে তারপরেও তারা ওই দফ টফ না একদম ইনস্ট্রুমেন্ট লাগিয়ে ইনস্ট্রুমেন্ট লাগিয়ে তারা গান বাজায় কেমন হ্যাঁ গানগুলো আছে বিয়ে সংক্রান্ত গান এটা ঠিক আছে কিন্তু তার সাথে তারা এখন মিউজিক লাগাইয়া বলতেছে যে খুশির দিন আর এখানে তো মিউজিক তো জায়েজ জায়েজ বলতেছে কেন বলতেছে যে একটু খুশিবাসীর জন্য যেহেতু রসুল্লাহ সাল্লাম ওই মেয়েদেরকে এলাও করেছিলেন এই জন্য আমরাও একটু ফুর্তি করতেছি আর কিছু না এইভাবে একটু ফুর্তির ছলে একটু বলে দফটাকে দফের পরিবর্তে আজকালকে মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট আছে এগুলোকে ইউজ করে তারা এখন পুরোপুরি মিউজিকের দিকে আগাচ্ছে কিছু লোক এখন এই আয়াতটার ব্যাখ্যা এবং যে স্টোরি বললাম রসুল রসমের ঈদের দিনের মেয়েদের গান গাওয়ার যে স্টোরিটা এটাকে নিয়ে তারা পরিবর্তন করে পুরা মিউজিককে হাদার করার অপচেষ্টা তারা আছে আমার কথা হচ্ছে যে এই মিউজিক বর্তমানে যে অবস্থায় গিয়েছে এই মিউজিকের মধ্যে কতটা ক্ষতি আছে এক নম্বর হচ্ছে এটা হারাম একটা জিনিস পুরা মিউজিক বলছি দফ না দফ ঠিক আছে দফটা জায়জ যেহেতু রসুল্লাহ আসালাম নিজের দফকে অ্যালাউ করেছেন এই জন্য দফ জায়েজ এরপরে খুশির দিনে এটা করা জায়েজ কিন্তু কনসার্টের মধ্যে আপনি কনসার্টকে পাবলিকলি ওপেন করে দিবেন আর সেখানে নিয়ে আপনি হ্যাঁ যদি মিউজিক বাদ দিয়ে কেবলমাত্র দফ দিয়ে গান একটা করেন সমস্যা নেই কিন্তু আজকালকে এটাকে হাদাল করে করার জন্যে জায়গায় জায়গায় কিন্তু এটা নিয়ে শুরু হয়ে গেছে যে দফের স্থলে পুরা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজিয়ে সব কিছু লাগিয়ে এখন এগুলো করা হচ্ছে যার ফলে আমি একটু আগে উল্লেখ করেছি যে আমাদের ইয়ুথদের যে একটা পাওয়ার যে ইজ এ পাওয়ার এই ইয়ুথকে আজকালকে ব্যবহার করে সব জায়গায় এইসব কনসার্টের ব্যবস্থা করা হচ্ছে ইসলামী সঙ্গীত জগতেও আজকালকে এটার আসর পড়ে গেছে যার ফলে আমাদের ইসলামী কিছু সঙ্গীতজ্ঞ যারা আছেন যেমন ভাই বোনরা আছেন মেয়েরা ছেলেরা আছে তারা মনে করতেছে যে আজকাল কি মিউজিক তো এখন কী বলে একেবারে মানে সহজ হয়ে গেছে অত অসুবিধা কোথায় হ্যাঁ অসুবিধা কোথায় ওলামায় কেরম আপত্তি করেছেন কোরআনের আয়াত আপত্তি করছে নবী এটাকে হারাম পর্যন্ত বলেছেন মিউজিক হারাম এবং দফ না মেইন যেটা যেগুলো মিউজিক এগুলো হারাম এবং বিভিন্ন ইন্সট্রুমেন্টে যেগুলা মানে গাওয়া হয় যেগুলা বাজনা দেওয়া হয় এই সবগুলো হারাম এরপরে কারও কোনো জীবনে এগুলোর এক্সাম্পল নাই ইসলাম আলাদে না আছে নবিক ইসলামের জীবনে না আছে কোনো সাহাবীর জীবনে না আছে তাবের জীবনে কারো জীবনে আর কোনো কিছু নাই এবং রসুল্লাহ সালামের গড়ের যেটা এক্সাম্পল পাওয়া গেছে যে মা যারা আনহা ওদেরকে আনছিলেন এবং তারা একটু গান গজল করছিল এই একটাই এক্সাম্পল পাওয়া যাচ্ছে পরবর্তী সময় এমন না যেটার প্রতি তারা খুব আসক্ত ছিল তারা খুব বেশি আকর্ষিত হয়ে গেছে এরপরে তারা তারা এভরিডে করেছে এভরি টাইম করেছে এভরি বিয়েতে করে না এগুলো পাওয়া যায় না তাইলে আপনিও যদি একদিন দুদিন এইভাবে করে দফ দিয়ে কিছু ছোটো ছোটো মেয়েদের ছেলেদের গান হয়ে যায় সমস্যা কি কিন্তু সমস্যা হলো এটা যে একবার যখন শুরু হবে কোনো মানে ইসলামিক নিয়ম অনুযায়ী যদি হয় শুরু হয়ে যায় তাইলে এই প্রথমে দফ মানে তবলা এটাকে বাংলা বলে তবলা আর বিতে দাফ বলা হয় তো এই দাফ বা তবলার পরিবর্তে এই জায়গাটা দখল করে ফেলবে এসে গোটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা আসলে হারাম এটা আমরা চাই না এই জন্য আমরা চাচ্ছি আমাদের গোটা কমিউনিটি যেন এই ব্যাপারে অ্যাওয়ার হয় একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি আমরা সবাই আর সেকেন্ড হচ্ছে যেটা ক্ষতির দিক যেটা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলাকে ব্যবহার করে করে আজকালকে একটা সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা যদি একটু খবর নেই একটু খোসখবর রাখি তাহলে আমরা দেখব যে মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের যে খেলা শুরু হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে তার মধ্যে মিউজিক ইন্ডাস্ট্রিতে যদি খবর নেই আমরা দেখব যে কত আইটেম আছে শতের উপর তাদের আইটেম আজকালকে আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বয়েসকে রিফাইন করার জন্য বয়েসকে লাউড করার জন্য বয়েসকে সুন্দর করার জন্য শৌখিন করার জন্যে কত কিছু করা হয়েছে কেমন মাইক্রোফোনের মধ্যে সিস্টেম আজকালকে দেওয়া হয়েছে এরপরে খালি গলায় গান গাওয়া হয়তো আগে আজকালকে ওই ভোকাল ভার্সন ইউজ করা হয় যে সামনে দেখছেন তো আশা করি একটা একটা ক্যামেরা মতো লাগানো হয় এটা আপনার আপনার ভয়েসটাকে চেঞ্জ করে ফেলে সুন্দর করে ফেলে আরও বেশি আকর্ষিত করতে পারে এভাবে করে বিভিন্ন এছাড়া তো ডাবিং সিস্টেম তো হয়ে গেছে আজকালকে মানে আপনার আওয়াজকে কল করে আপনার আপনি এটা বলেন নাই কিন্তু আপনার আওয়াজ দিয়ে এটাকে নকল করে তারা মেশিন দিয়ে আপনার বয়স নামে চালিয়ে ফেলতে পারে এই জাতীয় যত নকল দুনিয়ায় আছে এই নকলগুলো আজকালকে আসল হওয়ার পথে সুতরাং এটা হচ্ছে একটা ক্ষতি সেখানে ক্ষতি হচ্ছে এটা এটা গুনাহের কাজ কেমন যে কাজটা কোনো সাহাবি তাবি কেউ করেন নাই এই যেটি কোনো কাজ আপনার আমার ইসলামের নামে চালিয়ে দেওয়াটা এটা একটা গোনাহের কাজ দুই তিন নম্বর হচ্ছে যে এই মিউজিক আমাদের ইয়োতদের ব্রেইনের মধ্যে ঢুকে মানে ঢুকে গেছে যার ফলে আমাদের ইয়োদ্দের ব্রেইনটা আজকালকে মিউজিকের দিকে রওনা হয়ে গেছে এবং সেই সংখ্যাটা কম না সেই সংখ্যাটা মুসলমানদের মধ্যে একবারে কম না ও মুসলমান তো না বললেই চলে এই ওয়ার্ল্ডে তো তারা আছেই আর তো এটাকে মোটামুটি আরও বেশি করে দিয়েছে কিছুদিন আগে আমাদের কাছে এসে এক কী বলে গায়ক ইসলাম কবুল করেছে তো সেই নিজে বলল তার যে গানের যে কি বলে লাইফ ছিল কেমন তার এই মিউজিক্যাল লাইফ ছিল মিউজিক্যাল লাইফ থেকে সে ফিরে আসছে এই জন্য যে সে খুব বেশি মিউজিকের প্রতি আসক্ত ছিল এবং মিউজিক কান্দা লাগিয়ে না তার এই ইনস্ট্রুমেন্টটা হাতের মধ্যে ইয়ে হয়ে গেছে কেমন অভ্যস্ত হয়ে গেছে আঙ্গুলগুলো তো সে বললো আমি যখন মিউজিক মারি মিউজিক মিউজিক টাচ করি এবং গান গাই ওই সময় আমার চোখ বন্ধ করে এটা করা লাগে আমি খুব বেশি অ্যাস্ক ফিল করি তো বললো যে এই একটা পরে আমি রিয়েলাইজ করলাম যে এটা আমাকে নিয়ে যায় কোথায় তখন বললো সে নিজে বলতেছে যে আমার এই একটা আমাকে নিয়ে যায় এক জায়গায় এবং সেই জায়গা থেকে শান্তি আমি পাই না আমাকে আরও বেশি আকর্ষিত করে কেমন সেই জায়গাটা হচ্ছে যে মেয়েদের প্রতি আমাকে টেনে নিয়ে যায় মেয়েদের প্রতি আকর্ষণ ওদের নাচ গান ওদের শরীর ভঙ্গি বিভিন্ন ধরনের ভঙ্গিমার প্রতি আমাকে আকর্ষিত করে ফেলে কেমন আমি এটার প্রতি অতিষ্ঠ হয়ে গেছি এবং মানে মেয়েদের প্রতি অতিষ্ঠ হতে 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 তারপর দেখলাম যে মেয়ে যখন সামনে নাই তখন আর আমার এটা নাই সামনে আসে আমি আমি গান করি কি বলে যে দিয়ে আমার আমার ইনস্ট্রুমেন্ট দিয়ে ওই সময় আমি এটাকে খুব বেশি ফিল করি কিন্তু আমি কোনো স্থায়ী পিস পাই না এই স্থায়ী পিসের আমি খোঁজাখুঁজি করছিলাম শেষ পর্যন্ত আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছে কোরআন এক কপি এটা আমি পড়লাম পড়াশোনা করে আমি দেখলাম যে আসলে তো এটা আর এটার মধ্যে পিস নাই যে কোরআন পড়ার জন্যে গেছে একটা মসজিদে সেখানে গিয়ে মসজিদের মধ্যে ঢুকছে মসজিদের মধ্যে বসছে সে মসজিদের মধ্যে বসে শান্তি পেয়ে গেছে পিস পেয়ে গেছে যে দেখলাম এত কোয়াইট জায়গা এবং লোকগুলো আসছে এবং আসতে হইলে ওইখানে সাফ হয়ে আসা লাগে অ্যাবলুশন করা লাগে উজু করা লাগে তা আমি দেখলাম সে মানে উজু টুজু করে লোকেরা আসতেছে ওইখানে এসে নীরব আল্লাহ আকবর বলে কি বলে পড়ে এরপরে দেখি ব্যান্ড হয় উঠে ইত্যাদি ইত্যাদি প্রে করে এই যে প্রে করলো লোকেরা কেউ কারোর সাথে কোনো ডিস্টার্ব করলো না বরং অন্য আরও হাসি মুখে সালাম করে হাত মিলায় হ্যান্ডশেক করে হাঁক দেয় এই যে একটা পিসফুল লাইফ এটা আমি জীবনে কখনো পাইনি আমি এখানে বসেছি বসে পিস পেয়ে গেছি এবং সেখান থেকেই আমার ইসলামে ইসলামে ইসলামের প্রতি আমার আকর্ষণ আস্তে আস্তে করে সৃষ্টি হয়েছে কোরআন পড়েছি কোরআনের এই আয়াতগুলো আমি যখন পড়লাম আর শয়তান কিভাবে করে মানুষকে নষ্ট করে এই আয়াতগুলো আমাকে অত্যন্ত উৎসাহিত করেছে যে এই পথ তো আসলে শয়তানের পথ ছিল শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্যে তাদের কাছে সে খান পড়া দেয় সে হুইস পার করে কেমন মানুষদেরকে আগাইয়ে দেয় এইসব আয়াত এবং স্পেশালি সোরা সর লোকমানের যে ছয় নম্বর আয়াত এটা এবং সেরা ইসরার সিক্সটি থ্রি নম্বর আয়াত ওয়স্তফজিজ ওয়াস্তাফিজ মানিস তত যে শয়তান তার আওয়াজ দিয়ে অর্থাৎ তার কল্টস্বর দিয়ে মানুষকে ধাবিত করে হারামের দিকে এইসব আয়াত আমি পড়লাম কেমন এগুলো পড়ে আমি দেখলাম যে আমি তার রং পথে আছি এই পথ থেকে আমি ফিরে এসেছি রহানুল্লাহ এছাড়া ইউটিউবে এবং আজকালকে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ে জেনিফার নামে আমেরিকান এক মেয়ে ইসলাম কবুল করেছে সেই মেয়েটাও ছিল কিন্তু গায়িকা কেমন সে মিউজিক দিয়ে গান করতো তার তার লাইফটা ওইদিকে ছিল সে টার্কিতে গেল কেমন টার্কিতে গিয়েছে হলিডের জন্য হলিডে করছে হঠাৎ করে সে শুনলো যে দুহরের আজানের আজানের আওয়াজটা সে শুনলো তার কানে লাগলো সে বলে এত সুন্দর আমি আমি গান করি কিন্তু আমার গানটা এত আকর্ষিত না এত সুন্দর নয় এত লাউড আওয়াজে গান করে খেয়ে সে সে মনে করছে আজানটা গান তো তার কাছে ওই যে পংক্তি আছে না অল্লাহ অকবর আল্লাহ আকবর এর উপরে আসাদুল্লাহ আল্লাহ দুই আসাদুল্লাহ সে শুনলো খুব ভালো করে শুনলো এই যে যেকে কি বলে সিঙ্গারকে এই গায়ককে তাকে দেখতে হবে এবং তার কাছ থেকে এই গানটা নকল করতে হবে তার কাছে এটা গান লাগছে খুব খুব ভালো লাগছে যাক স্টোরি অনেক লম্বা সেখান থেকে সে এটা পিক করেছে আজান রেকর্ড করেছে তাকে আজান দেওয়াইছে এরপরে সে এটা এটা প্র্যাকটিস করেছে আজান দিয়েছে এরপরে মানুষ বললো যে মহিলারা আজান দিতে হয় না পুরুষরা আজান দেয় তখন বাদ দিল আজান এবার বললো তাই আর কি আছে তোমার কাছে গান তো বললো আমার কাছে সুন্দর সুন্দর গান আছে মানে কোরআনের সুরা আছে তো ওই অদুহা পড়লো অদ্যুহার মধ্যে আসে না বাগ করা পঙ্ক্তির মতো লাগে কেমন ছন্দনের মতো লাগে অনেকটা এরপরে আলকারিয়া এরপরে সুরা হাজার জালা এগুলো সে বললো আমার কাছে আরও গান আছে এই সে বলে গান আর ও এক একটা করে করে সুরা পড়ে তা সুন্দর সুন্দর গান যাক এগুলো নিল নিয়ে সে নিজে আরম্ভ করে দিল এরপরে তোমার থেকে আরও সুন্দর গান গাইতে পারে এমন কোনো গায়ক তোমার জানা আছে তখন কারি আব্দুল বাসিদ সহ আরও যেগুলো সুন্দর সুন্দর কিরাত আছে না ইউটিউবে ওগুলা পাস করে দিল এরপরে এখান থেকে তার ইসলামের প্রতি আকর্ষণের সৃষ্টি হয়ে গেল এই মেয়েটা পরে মাসাল্লাহ কোরআনের একদম কারিয়া ভিত সুরে কারিবিনিসের সুরে সে গান গাওয়া মানে কোরআনের আয়াত গাওয়া সুরা গাওয়া শুরু করে দিল এরপরে ইসলামের দুয়ার তার সামনে আল্লাহ করে দিলেন সে ইসলাম কবলও করল মাসাল্লাহ এখন সে একটা মুসলিমা কারিয়া মাসাল্লাহ কোরআন পড়তে পারে সুন্দর এই যে আল্লাহ তারা তা তারকে ইসলামের প্রতি হেদায়ত দান করলেন তাকে প্রতি নিয়ে আসলেন হ্যাঁ এই গান দিয়ে সে বললো যে উইদাউট মিউজিক তোমরা কেবল করে এত সুন্দর গান করতে পারো এটা সে শিখলো এখন সেই মিউজিকে ইস্তফা দিল তালাক দিল সাহানাল্লা এইভাবে করে বহু জায়গায় আমরা দেখেছি যে মিউজিকের ক্ষতি যেটা হয় এটা হচ্ছে মানুষকে হারামের পথে নিয়ে যায় জিনার পথে আকৃষ্ট করে ফেলে এবং এদের চরিত্র হাসলত তবিয়ত সব নষ্ট করে ফেলে আজকালকে অনেক জায়গায় আমরা দেখেছি যে ছোটো ছোটো মেয়েরা পর্যন্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে মানে তারা গান গাওয়া শুরু করে দিয়েছে গান হচ্ছে নাসিদ বা ইসলামী গান যেগুলো আছে ইসলামী গানের উদ্দেশ্য হচ্ছে মেইনলি যে গান বা গজলগুলো মেইনলি আল্লাহতে আল্লাহর স্মরণ করিয়ে দেয় আল্লাহর তরহিদ সংক্রান্তে তরহিদ সংক্রান্ত বিষয়ে কথা বলে আল্লাহর পরিচয় সংক্রান্ত আল্লাহর একাকিত্ব মানে তার যে তরহিদ সম্পর্কে কথা বলে রসুল্লা সাল্লামের শান তার প্রতি মহব্বত এবং রসুল্লা সাল্লামের যে সম্মান রয়েছে এগুলো নিয়ে এবং তার দূর শরীফ নিয়ে কথাবার্তা বলে কিন্তু এগুলাকে বাদ দিয়ে অথবা এগুলাকে সামনে রেখে এগুলোর সাথে আবার আজকাল কে অনেকে কিন্তু মিউজিককে জ্বলে দিয়েছে এটা অত্যন্ত আপত্তিকর যে কলিমা পড়তেছে এল্লাল্লাহ এটার সাথে সাথে আবার দিয়ে দেয় মিউজিক হ্যাঁ এটা বলে বলে আল্লাহ রসুদের প্রতি দূরস্বরী পড়া এবাদত এই এবাদতের সাথে মিউজিকের সংযোগ করে দেয় কানেক্ট করে দেয় দিয়ে এখন এটাকে পলিউটেড করে ফেলতেছে এটাকে একদম নষ্ট করে ফেলতেছে কোরআনের সুরা এবং কোরআন তেলাওয়তের যে বা এবাদতের যে সেন্স আছে যে রোপ আছে যে কানেকশনটা আছে আল্লাহ তালার সাথে রোপের সাথে কানেকশন হয়ে যায় এটাকে নষ্ট করে দেওয়ার জন্যে আজকালকে মিউজিকের এই নতুন একটা বিড়ম্বনা আরম্ভ হয়ে গেছে মুসলিম এই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আসুন সম্মানিত ভাই বোনরা সম্মানিত আলদার বান্দাবান্ধীরা আমরা মিউজিককে ঠিক মনে করি না আমরা মনে করি যে মিউজিক আমাদেরকে এবং বিশেষ করে আমাদের ইয়োগদেরকে বিড়ম্বনায় ফেলে দিচ্ছে এবং এবং হেদায়তের পথে অনেকটা আমাদেরকে বিদিশা করে ফেলছে বিপথে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পথ দেখাচ্ছে অতএব আসুন এই পথ থেকে আমরা যেন সরে আসি আমি আবার শেষের দিকে এসে আপনাদের সবাইকে সওয়ালের ছয় রোজার কথা স্মরণ করে দিচ্ছি এবং আসুন এই মিউজিক থেকে কিভাবে আমরা সরে আসতে পারি এজন্য এই উদ্যোগকে সামনে নিয়ে আগামী ছয় সরি আগামী একুশে মে রবিবার এলএমসিতে একটা মিটিং করা হচ্ছে ইনশাআল্লাহ সেখানে আপনাদেরকে আমরা দাওয়াত দেবো ইনশাল্লাহ যদি সময় করতে পারেন তাহলে ইসলাম মসজিদে কী বলে ইসলাম মসজিদে আসর নামাজ আপনারা যদি পড়েন আসরের পর থেকে ইনশাআল্লাহ মাগরিব পর্যন্ত এই বিষয়ে আলিমুল্লামারা কথা বলবেন ইনশাল্লাহ মুফতি মৌল্লা আব্দুল মন্দিম সাহেব সহ অন্য অন্য অন্যান্য সেখানে আসবেন থাকবেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এর সিতে ইনশাআল্লাহ একুশে মে রবিবার আসর থেকে মাগরিব আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমাদের আলোচনা আসুন আল্লাহ সাহান তালা আমাদের সবাইকে